বন্ধুরা, তোমরা কি জানো পেঁচারা অন্ধকারে কেমন করে দেখে? বিশ্বের নানা ধরনের পাখির বাস, পেঁচাও তার একটি। মজার ব্যাপার হলো যে পেঁচারা দিনের চাইতে রাতেই বেশি ভালো দেখতে পায়। এদের কানও দারুণ সজাগ। রাতের অন্ধকারে খুব ক্ষীণ শব্দ এদের কান এড়ায় না, ফলে এরা সহজেই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। পেঁচাদের পায়ে আকশির মতো চারটি করে নখ আছে, এতে শিকার ধরতে সুবিধা হয়। পেঁচাদের ভারী পছন্দসই খাবার হলো ইঁদুর। পৃথিবীর প্রায় সব দেশেই পেঁচা আছে। কোনো কোনো দেশে পেঁচাকে অশুভ মনে করা হয়, আবার কোনো কোনো দেশে জ্ঞান গরিমা ও ধন দৌলতের প্রতীক কল্পনা করা হয়। আসলে রাতের বেলাতেই পেঁচারা জেগে ওঠে। এর সমস্ত শরীরটা বিশেষ করে নিশাবৃত্তির জন্য তৈরি। যে পাখিরা রাতের অন্ধকারে ভালো দেখতে পায় তাদেরকে বলা হয় নিশাচর পাখি, আবার যারা দিনের আলোতে ভালো দেখতে পায় তাদের বলা হয় দিবাচর। তোমরা নিশ্চয় ভাবছো যে পেঁচারা অন্ধকারে কেমন করে পরিষ্কার দেখতে পায়। এটা বুঝতে হলে আগে জানতে হবে আমরা কেমন করে দেখতে পাই। একটা জিনিসকে দেখা মানে হলো তার উপর আলো পড়ে সেই আলো প্রতিফলিত হয়ে চোখে এসে পড়ে। তার মানে হলো চোখের লেন্সের মধ্য দিয়ে সেই আলো ঢুকে তারপর প্রতিফলিত হয় পেছনের পর্দার উপর। চোখের পেছনের দিকে এই পর্দার নাম অক্ষিপট বা রেটিনা। আমরা যা দেখি প্রথমে তার ছবিটা উল্টো আকারে অক্ষিপটের ওপর ফুটে ওঠে, আর সেখান থেকে সে ছবি স্নায়ু বেয়ে গিয়ে পৌঁছায় মস্তিষ্কে। মস্তিষ্ক তারপর সেই ছবিকে সোজা করে তুলে ধরার পর আমরা জিনিসটাকে ঠিক মতো দেখতে পাই। কথা হলো পেঁচাদের চোখে চারটে বিশেষ ধরনের উপাদান আছে, তার ফলে এরা রাতে স্বাচ্ছন্দ্যে পরিষ্কার দেখতে পায়। প্রথম উপাদান হলো আমাদের চোখে লেন্স থেকে রেটিনা যা দূরত্ব, পেঁচাদের চোখে এই দূরত্ব অনেক বেশি। এর ফলে পেঁচাদের চোখের রেটিনার ওপর ছবি অনেক বড় আকারে প্রতিফলিত হয়। এদের চোখে পেকটেন নামে এক বিশেষ কৌশল আছে। খুব চটপট লেন্সের ফোকাস ঠিক করে ফেলা হলো এর কাজ। দ্বিতীয় উপাদান হলো পেঁচার চোখের রেটিনা এক বিরাট সংখ্যক বিশেষ ধরনের কোষ দিয়ে তৈরি। এদের বলা হয় রড এবং কোন। মানুষের চোখে এই কোষের সংখ্যা হলো প্রতি বর্গ মিলিমিটারে প্রায় 2000, আর পেঁচার চোখের এই সংখ্যা প্রায় 10000, ফলে ওরা আমাদের চাইতে 5 গুণ বেশি দেখতে পায়। তৃতীয় হলো পেঁচাদের চোখে প্রোটিন জাতীয় একরকম লাল রঙের উপাদান আছে। রাসায়নিক এই উপাদান এদের চোখকে আলোর প্রতি আরো বেশি সংবেদনশীল করে তোলে। চতুর্থ, পেঁচাদের চোখের মণি আমাদের থেকে অনেক বেশি বড় হওয়ায় খুব সামান্য আলো বিকীর্ণ হয়ে এদের চোখের রেটিনার ওপর প্রতিফলিত হয়। এই 4 রকম বিশেষ কারণের জন্য পেঁচারা রাতের অন্ধকারে এত পরিষ্কার দেখতে পায়। বন্ধুরা, তোমরা কি জানো জিভে কি করে স্বাদ পাওয়া যায়? শরীরের জ্ঞানেন্দ্রিয় 5টি, চোখ, কান, নাক, ত্বক আর জিভ। শরীরের অন্যান্য মাংসপেশির মতো জিভও একটা অন্যতম প্রধান মাংসপেশি। এর কাজ হলো খাবারের স্বাদ বলে দেয়। জিভের রং একটু লালচে মতো হয়, সামনের দিকে একটু সরু, পেছনের দিকে ক্রমশ চওড়া হয়ে গেছে। একটু ভালো করে দেখলে বুঝবে জিভের ওপর ছোট ছোট দানার মতো আছে। এগুলোকে স্বাদ নালিকা বলা হয়। এগুলো হলো কোষের সমষ্টি। আর একটু খুঁটিয়ে দেখো, ওপর ভাগে দেখবে চুলের মতো মিহি শিরা ফুটে আছে। জিভের এই স্বাদ নালিকাদের 4 ভাগ করা হয়। এদের কাজ হলো প্রধান প্রধান স্বাদ বলে দেওয়া, যেমন ঝাল, মিষ্টি, তেতো, টক, কষা ও নোনতা। জিভের গোড়ায় পাওয়া যায় ঝাল আর মিষ্টি স্বাদ, পেছনের অংশে তেতো আর দুপাশে নোনতা, টক, কষা। জিভের ঠিক মাঝখানে কোনো স্বাদ নালিকা না থাকায় সেখানে স্বাদ পাওয়া যায় না। খাবার জিনিস একটু তরল অবস্থায় না হলে সঙ্গে সঙ্গে স্বাদ পাওয়া যায় না। খাবারের খানিকটা ভাগ তাই মুখে গিয়ে লালার সঙ্গে মিশে তরল হবার পর স্বাদ নালিকাদের জাগিয়ে তোলে। খাবারের ওপর কয়েকটা রাসায়নিক প্রতিক্রিয়ার ফলে স্নায়ুতন্ত্রী খবর পায়, আর তারপর সেই খবর গিয়ে পৌঁছে মস্তিষ্কের স্বাদ কেন্দ্রে, যেখান থেকে
স্বাদের ব্যাপারে ফলাফল জানতে পারা যায়। জিভ ছাড়াও আবার নাক আছে, খাবারের গন্ধ নাকে গেলেই তবেই স্বাদ ভালো লাগে, তাই সর্দি কাশি হলে জিভে স্বাদ পাওয়া যায় না। আসলে প্রায় সব খাবারের স্বাদই নাক প্রথমে বলে দেয়, তাই কথায় বলে ঘ্রাণে অর্ধ ভোজন। তাই অসুখ বিসুখ হলে পরে বা পেটে কোনো গোলমাল দেখা দিলে জিভের ওপর পড়ু হয়ে ময়লা জমে যায়, এর ফলে স্বাদ নালিকা পর্যন্ত খাবারের রস পৌঁছাতে পারে না, তখন মনে হয় যেন খাবারের স্বাদই পাল্টে গেছে। তারপর খাবার খুব বেশি রকম গরম হলে স্বাদ নালিকারা অকেজো হয়ে গিয়ে স্বাদে তারতম্য ঘটায়। বড়দের জিভে স্বাদ নালিকার সংখ্যা ছোটদের চাইতে অনেক বেশি, বড়দের ক্ষেত্রে এদের সংখ্যা হলো প্রায় 3000। আবার বয়স বাড়ার সঙ্গে স্বাদ নালিকারা ক্রমশ ঝিমিয়ে পড়তে থাকে, তারপর একসময় নিষ্ক্রিয় হয়ে পড়ে। একজন 70 বছরের বুড়োর জিভে স্বাদ নালিকার সংখ্যা কমতে কমতে বড়জোর 400 হতে পারে। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।